ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الرحمن الرحيم একজন লিখেছেন যে আমার নানা আমার মামাদের ওসিয়ত করে গেছেন যে এই জমিতে আমার এবং তোমার মায়ের কবর দিবা, পরবর্তীতে ওই জমিতে আমার মামা বাড়ি করবে, ওইখানে কি এভাবে কবরস্থান করা ঠিক হবে, আমার নানার ওসিয়ত পূর্ণ করা কি জায়েজ হবে? উল্লেখ্য যে নানা মারা গেছেন, ওই জমিতে তাকে দাফন করা হয়েছে। আসলে আমাদের দেশের মানুষ একটু আবেগপ্রবণ বেশি, হ্যাঁ, যার ফলে কবরস্থানগুলো বা কবরগুলো যেখানে সেখানে হয়। তো এমনি তো আমাদের দেশে জায়গা জমি কম, মানুষের সংখ্যা বেশি, এভাবে অপরিকল্পিতভাবে কবরস্থান হওয়ার কারণে মানুষের বাড়িঘর করার সমস্যা হয়ে যায়। এই জন্যে গ্রামভিত্তিক বা শহরভিত্তিক নির্দিষ্ট কবরস্থান যদি বানানো হয় এবং ওখানে মুসলিমদেরকে দাফন করা হয়, তাহলে সবার জন্য উপকার হয়, মৃত ব্যক্তির জন্য কল্যাণের হয় আর যারা জীবিত আছে তাদের জন্য কল্যাণের হয়। তো এখন ধরেন যে টুকরা জমিতে যদি কাউকে কবর দেওয়া হয় আর ওখানে বাড়ি সম্প্রসারণ করার দরকার পড়ে, তাহলে কিভাবে? হ্যাঁ, অনেক সময় আমি এরকমও শুনেছি যে এরকম পুরানো কবরগুলোকে এভাবে কোনো কিছু না করে ওর ওপরে ঘর বানিয়ে মানুষ থাকতেছে, তো এটা তো হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়া যাবে না, এবং তাকে জীবিত অবস্থায় কষ্ট দেওয়া যেমন অন্যায়, মৃত্যুর পরে তাকে কষ্ট দেওয়া কি অন্যায়। তো সুতরাং তার ঘরের ওপরে ঘর ওঠানো, নবীজি বলেছেন যে তোমরা কবরের ওপরে হাঁটিও না, কবরের ওপর বসিও না, তো সেটা তো দূরের কথা, ওরা কবরের ওপর ঘর উঠিয়ে শুয়ে থাকতেছে, বসবাস করতেছে, এটাও অনেক বড় অন্যায়। তো এই জন্য এভাবে করা ঠিক হবে না। আর যেহেতু এই ওসিয়তে মানুষের জীবিত মানুষদের অকল্যাণ হচ্ছে, এজন্য এই ওসিয়তকে আমল করা যাবে না, বরং জীবিত যারা আছে তাদেরকে সাধারণ জেনারেল যে গোরস্থান আছে এলাকার সেখানে দাফন করতে হবে। এমনকি সম্ভব হলে আপনার নানার যে মরদেহ আছে যেখানে দাফন করা হয়েছে তার হাড়হাড্ডি পাওয়া গেলে সেটা উঠিয়ে জেনারেল গোরস্থানে দাফন করতে হবে, যাতে করে ওই জায়গাটা জীবিত লোকেরা সচ্ছলভাবে বা মানে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারে কোনো সমস্যা ছাড়াই, তাহলে এটা উত্তম হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা।